নতুন যেটা শুরু হচ্ছে সেটা কি পরিমিতি সিলেকশন কমিটি, যেটা হচ্ছে আমাদের আগে দুখানা হচ্ছে একটা হয়েছিল, যেটা হচ্ছে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র হয়েছে, এই জন্য আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র এখন আর করাচ্ছি না, পরে আবার যদি দরকার হয় তখন করাবো। তারপরে আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করার হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের চ্যাপ্টারটা আমরা একটু করে নিই। তারপরে মানে এখন যেটা টপিকটা চলবে যতদিন করা যায় এই পরিমিতিটা আমরা আগাই, তারপরে পরিস্থিতি বুঝে আবার নতুন কিছু করা যাবে। পরিমিতি দুখানা চ্যাপ্টার হয়ে গেছে, এখন করবো। পরিমিতির আমাদের 3 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ ট্রায়াঙ্গেল। ত্রিভুজ কাকে বলে? 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। যেটা আমরা একটা চিত্র এঁকেছি তাহলে ত্রিভুজ, যেটা হচ্ছে 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। বুঝলে? ত্রিভুজের বৈশিষ্ট্য কি সেটা আমরা পয়েন্ট করেছি, আমরা কতগুলো পয়েন্ট করে দেখেছি আগের থেকে। ত্রিভুজের বৈশিষ্ট্য, ত্রিভুজ সংক্রান্ত সমীকরণ, সাধারণ সূত্র, বিভিন্ন ধরনের ত্রিভুজ, 5 ধরনের ত্রিভুজ এখানে দেওয়া আছে। ত্রিভুজে প্রকারভেদ আছে, আমি সেটা আলোচনা করবো খুনি। আর 5 ধরনের ত্রিভুজ যেটা দিয়েছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে কি জানলাম, তিনখানা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, 3টি রেখাংশ দ্বারা গঠিত হবে একখানা চিত্র, যেটা পরস্পর পরস্পরের সাথে যুক্ত থাকবে, তাদেরকে বলা হয় ত্রিভুজ, এটাকে ইংলিশে বলা হয় ট্রায়াঙ্গেল। আচ্ছা, ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এটা 3টে বাহু থাকতে হবে, ত্রিভুজের মধ্যে 3টে বাহু থাকতে হবে, এবং 3টা কোণ, ত্রিভুজের কোণ সংখ্যা 3টে হবে, ত্রিভুজের শীর্ষবিন্দু সংখ্যাও 3টে হবে, ত্রিভুজের 3খানা উচ্চতা বর্তমান হবে, ত্রিভুজের 3টে উচ্চতা থাকবে। কিরকম উচ্চতা? যেমন এ থেকে ডি তে যদি টানেন সেটা এক উচ্চতা হয়, আবার বি বিন্দু থেকে যদি বিপরীত শীর্ষ বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে একটা উচ্চতা পাওয়া যাবে, সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে একটা উচ্চতা পাওয়া যেতে পারে। তাহলে ত্রিভুজের 3খানা উচ্চতা বর্তমান। এছাড়া ত্রিভুজের আরো একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এছাড়া বৈশিষ্ট্য আরো অনেক আছে যেগুলো আপাতত আমাদের অঙ্ক করতে গেলে যে বৈশিষ্ট্যগুলো লাগবে তা এটা নিয়ে চলে, যদি কোনো বৈশিষ্ট্য জানা দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্ক করতে করতে তার বৈশিষ্ট্যগুলো আরো বলবো। আচ্ছা, তারপরে পয়েন্ট করা আছে যে ত্রিভুজের ত্রিভুজ সংক্রান্ত সাধারণ সূত্র, যেটা ত্রিভুজ সংক্রান্ত সাধারণ সূত্র কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ইউনিট কি? ত্রিভুজের ইউনিট যেটা আছে বর্গ ক্ষেত্রফল, যদি বলা হয় বর্গ একক। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইউনিট দিয়ে পরীক্ষায় অপশনে পার্থক্য করে ইউনিটটাকে ঠিক রাখার জন্য। তাহলে ত্রিভুজ সংক্রান্ত সাধারণ সূত্র যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, সাধারণ সংক্রান্ত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার চলে আসে বিভিন্ন ধরনের ত্রিভুজ, ত্রিভুজ যেটাকে সমবাহু ত্রিভুজ, যেটাকে ইকুইলেটার ট্রায়াঙ্গেল বলা হয়। ইকুইলেটার ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের 3টে বাহু সমান হয় তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের যে কোনো 2টো বাহু সমান হবে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের যে কোনো 2টো বাহু সমান হবে, তাকে ত্রিভুজের আকার হয়েছে যে দুটো ত্রিভুজের 2টো বাহু সমান দেখানো হয়েছে, 2খানা বাহু সমান দেখানো হয়েছে, এই ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, যাকে ইংলিশে বলা হয় আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আবার চলে আসে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি জিনিস? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের 3টে বাহুই হবে ভিন্ন রকম, ডিফারেন্স হবে, 3টে বাহু হচ্ছে ভিন্ন রকম বা অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, যেটাকে বলা হয় কেলেন ত্রিভুজ বলা হয়, ট্রায়াঙ্গেল বলা হয়। এবার চলে আসা হচ্ছে সমকোণী, এই সমকোণী ত্রিভুজ যেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়, সমকোণী ত্রিভুজ যেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়। আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হওয়া সত্ত্বেও 2খানা বাহু সমান হবে, যে ত্রিভুজ এটা সমকোণ ধরে হচ্ছে 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে সঙ্গে তার সংলগ্ন 2টো বাহু সমান হবে, তখন তাকে বলা হয়
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণ বলতে 90 ডিগ্রি বোঝানো হয়, সমদ্বিবাহু বলতে তার দুটো বাহু সমান বোঝানো হয়, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর মাঝখানে একটা কোণ থাকবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হয় আইসোস্কেল রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এবার আমাদের যেটা কাজ আছে, এই যে 5টা রকম যে ত্রিভুজ আমি দেখিয়েছি, 5টা ত্রিভুজের 5টা রকমের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমরা করব। প্রথমত যে ত্রিভুজ, আমাদের 1 নম্বর সূত্র যে ত্রিভুজটা তা আছে সমকোণী ত্রিভুজ। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের আমরা যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো আছে সেগুলো আমরা এইখানে করব, সূত্রগুলো। প্রথমত যে জিনিসগুলো আমাদের জানতে হবে, ত্রিভুজের 3টে একাংশ দ্বারা গঠিত সীমাবদ্ধ যে চিত্র তাকে বলা হয় ত্রিভুজ। এবার এই 3টে একাংশ যখন একসঙ্গে যোগ করে মোট ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স যখন আসে, তখন সেই সেই ঘটনাকে বলা হয় ত্রিভুজের পরিসীমা বলা হয়। যখন এই তিনখানা রেখা, 3টে বাহু যখন যুক্ত একটা ত্রিভুজ হচ্ছে, এই 3টে বাহু দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা কি, যেহেতু আমাদের পরিসীমা ব্যাপারটা জানলাম, এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা কাকে বলে সেটা জানতে হবে। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজটা হচ্ছে 3টে বাহু সমান হয়, তাদেরকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যদি আমরা 3টে এই প্রত্যেকটা বাহুকে এ ধরা হয়, এই বাহু প্রথম বাহু হয়, তাহলে প্রত্যেকটা বাহু এ হবে, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের 1 নম্বর সূত্র যেটা হচ্ছে, তোমরা পয়েন্ট করতে থাকবে, 1 নম্বর সূত্র যেটা, সেটাকে বলা হচ্ছে পরিসীমা। পরিসীমা কাকে বলে সেটা আমরা জানলাম, যে 3টে একাংশ দ্বারা গঠিত যে চিত্র, সেই চিত্রের সেই একাংশের সমষ্টিকে, দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে সেই ক্ষেত্রে এখানে পরিসীমা 3টে যোগ করলে কি হচ্ছে 3a, 3টে যোগ করলে হয় 3টে a যোগ করলে হয় 3a, 3a একক। পরিসীমার ইউনিট হচ্ছে একক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতা। আচ্ছা, উচ্চতা কি জিনিস? উচ্চতা হচ্ছে ত্রিভুজের যেকোনো বিন্দু, যেকোনো শীর্ষবিন্দু, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু বলা হয়, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয়, সেই লম্বটাকে বলা হয় হচ্ছে উচ্চতা, এটাকে বলা হয় উচ্চতা। আর যে বাহুর উপর লম্ব টানা হয় সেই বাহুটাকে বলা হয় ভূমি। তাহলে এইটাকে বলা হয় উচ্চতা, যাকে আমরা এই দ্বারা প্রকাশ করেছি, আর এইটাকে বলা হয় ভূমি। তাহলে ভূমি আর উচ্চতা কাকে বলে আমরা জানতে পারলাম, যে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে তাকে বলা হয় উচ্চতা, আর যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয় তাকে বলা হয় ভূমি। তাহলে ত্রিভুজের উচ্চতা, এই উচ্চতার ইউনিটটা কি হবে? তাহলে উচ্চতা 2 নম্বর সূত্র হচ্ছে উচ্চতা। উচ্চতাকে যেটাকে আমরা এই চক্র দ্বারা প্রকাশ করি, এই উচ্চতা সমীকরণ কি লেখা যেতে পারে? √3/2 √3/2 ইন্টু বাহু, যেখানে আমরা বাহুকে কি ধরেছি, বাহুকে আমরা এ ধরেছি, তাহলে এটাকে লিখতে পারি √3/2 ইন্টু বাহু, এটাও একক, উচ্চতার একক হচ্ছে বাহু, এই একক। এবার চলে আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের 3 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক। পরিমিতি যখন করব বা ত্রিকোণ পরিমিতি বা মেনসুরেশন যখন করব, সব থেকে বেশি ইউনিট আমি দেবো সেটা হচ্ছে ইউনিটের উপর জোর দেবো, কারণ পরিমিতিতে ইউনিটটা হচ্ছে মাস্ট, ভালোভাবে ফলো করা হয়। তাহলে ইউনিট এটা হচ্ছে বর্গ, ক্ষেত্রফলের ইউনিট হচ্ছে বর্গ একক, উচ্চতার একক হচ্ছে শুধু একক, আর পরিসীমার একক হচ্ছে শুধু একক। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি এ একক, যেটাকে আমরা প্রত্যেকটা বাহুকে এ দ্বারা প্রকাশ করেছি, তাই প্রত্যেকটা বাহুর একক হচ্ছে এ একক। তাহলে সমবাহু ত্রিভুজের 3টে সূত্র আমাদের নোট করে নাও, 3খানা সূত্র আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে, এটা কাজে লাগবে, এটা নোট করে নাও, এটা মুখে দিয়ে পড়াটা অঙ্কগুলো। 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের আগে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র,
এইবা ওটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটার দৈর্ঘ্য এ হবে আর এটার উচ্চতা এই আর এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে বি মানে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা আগে অনেক আগে জেনেছি আর আবার বলে যে ত্রিভুজে দুটো বাহু সমান হবে আর একটা বাহু ভিন্ন হবে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এখানে ভিন্ন হচ্ছে বি আর এ হচ্ছে এই দুটো বাহুকে সমান দেখানো হয়েছে যেটা হচ্ছে দুটো সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এক নম্বর সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা কি হবে 2a প্লাস b পরিসীমার তিনটে যোগফল এটা এটা যোগ করলে 2a হয় আর b যোগ করলে দেখো একক দুই নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে h এই h কি করে করা যায় উচ্চতা উচ্চতা থেকে এই দ্বারা প্রকাশ করা হয় যেটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b বাই টু স্কয়ার একক এটাকে যদি একটু ছোট করে আউটলাইন দেখানো যেতে পারে বা মনে রাখাতে পারো এ স্কয়ার বাই এ স্কয়ার বি স্কয়ার বাই ফোর এত একক এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তিন নম্বর পয়েন্ট হচ্ছে ক্ষেত্রফল এটা কি লেখা যায় হাফ ইনটু বি ইনটু রুট ওভার এটা উচ্চতা যেটা আছে বর্গ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন আমরা যেটা হাফ ইন্টু বি ইন্টু এই উচ্চতা অর্থাৎ যেটা সাধারণ ক্ষেত্রফলের যে সূত্র যেটা আমরা এদিকে লিখেছিলাম যে সাধারণ সূত্র যে হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা সেইটাই কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রেও আসবে হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর রূপটা একটু অন্যরকম দেখা গিয়েছিল কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সাধারণ যে সূত্রটা আছে ত্রিভুজের ক্ষেত্র বলে ত্রিভুজের ক্ষেত্র বলে সেইটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল এবার চলে আসো তিন নম্বর যে পয়েন্ট আমি লিখেছিলাম বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা একটু আলোচনা করি বিষম বিষমবাহু ত্রিভুজ যেটাকে দেখতে হবে এরকম যার তিনটে বাহু তিন রকম দেখতে হবে তিনটে বাহু দৈর্ঘ্য কখনোই সমান হবে না যদি এই বাহুটার দৈর্ঘ্য এ হয় তাহলে এই বাহুটা বি হবে এই বাহুটা সি হবে বুঝা গেল তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ যে বিষমবাহু ত্রিভুজের মানে হচ্ছে পরিসীমা এক নম্বর সূত্র লাগবে পরিসীমা কি হবে এক্ষেত্রে পরিসীমা দেখো পরিসীমা হচ্ছে তিনটে যোগফল এ প্লাস বি প্লাস সি একে বলে পরিসীমা আবার এই পরিসীমাকে যদি অর্ধেক করে দিই তাহলে তখন দুই নম্বর সূত্র চলে আসে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা যেটাকে আমরা এ সাক্ষ্য দ্বারা প্রকাশ করা হয় তাহলে অর্ধ পরিসীমা এ সমীকরণ কি লেখা যেতে পারে এ প্লাস বি প্লাস সি বাই টু একক তাহলে এস অক্ষটা হলো খেয়াল করতে হবে অর্ধ পরিসীমার সিম্বল হচ্ছে এস এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ তিনটে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যোগ করে তাকে দুইতে ভাগ করে আবার যেটা পাবো সেটাকেই বলা হয় এস এসটাকে বাংলায় বলা হচ্ছে অর্ধ পরিসীমা আচ্ছা তিন নম্বর যেটা হচ্ছে ক্ষেত্রফল সমান সমান লেখা যায় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার এস বলতে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমার থেকে তোমার প্রথম বাহুটা বাদ দেবে আবার অর্ধ পরিসীমার থেকে দ্বিতীয় বাহুটা বাদ দেবে অর্ধ পরিসীমার থেকে তৃতীয় বাহুটা বাদ যাবে বাদ দেওয়ার পর যেটা পাবো সেটাই হচ্ছে এর গুণ করার পর যেটা পাবো গুণ করে বর্গমূল করে যেটা পাবো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা ক্ষেত্রফলের মান বোঝা গেল
এবার আসে আমাদের চার নম্বর যে সূত্রটা, চার নম্বর পয়েন্ট যেটা আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা পরিসীমা সেটা হচ্ছে ডিপেন্ড করে তিনটে বাহুর উপর ডিপেন্ড করে, তিনটে বাহু সমষ্টিকে পরিসীমা বলা হচ্ছে। আর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, যেটাকে ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে মাপ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মানে যেটা চিত্রটা আছে এই চিত্রটা ছিল, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে উচ্চতা, এটা ভূমি। তাহলে ক্ষেত্রফল সমান দেখা যেতে পারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আমাদের যেটা হচ্ছে পাঁচ নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র। তাহলে আমরা এটা মুছে দিই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছবিটা আমি একে দেখা যাবে, আচ্ছা যেটার একটা কোণ সমকোণ হবে আর সমদ্বিবাহু দুটো দুটো সমান হবে, আমি দুটো সমান ধরলাম, এটাকে এ ধরলে এটা এ আর এটাকে ধরলাম বি, অথবা এটাকে বিনা ধরলেও আমি এটাকে লিখতে পারি, এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা তো অতিভুজ, তাহলে অতিভুজ সমান সমান লেখা যেতে পারে, অতিভুজ সমান সমান লেখা যায় রুট ওভার লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব যেখানে এ স্কয়ার আর ভূমি যেখানে এ স্কয়ার, ভূমি এ লম্ব এ, তাহলে সেই ক্ষেত্রে অতিভুজ সমান সমান লেখা যেতে পারে রুট ওভার টু এ স্কয়ার, অর্থাৎ এটাকে বাইরে নিয়ে আসলে টু পাওয়া যায় এরকম একক। তাহলে অতিভুজ হচ্ছে এ রুট টু বা রুট টু এ একক, এটাকে এরও জানা যেতে পারে রুট টু ইন্টু এ একক অতিভুজ। তাহলে আমরা যেটা পেলাম যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর ভূমি দুটো হচ্ছে সমান, দুটো এ ধরা যেতে পারে, অতিভুজ সমান দেখা যেতে পারে রুট টু ইন্টু এ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের সমস্ত এই ত্রিভুজের ক্ষেত্রে আমি একটা লিখতে পারি যে এর পরিসীমা, তাহলে পরিসীমা সমান লেখা যেতে পারে এ প্লাস এ প্লাস রুট টু ইন্টু এ, তাহলে এ যদি আমি কমন নিয়ে নিই বা টু এ প্লাস রুট টু এ, এটাও যদি কমন নিয়ে নিই তাহলে টু প্লাস রুট টু, এটা আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান এ, এটা বলতে পারি যে টু এ প্লাস টু রুট টু, অথবা এটাও বলতে পারি এখান থেকে আসল লাইন করলে করতে পারো রুট টু ইন্টু এ রুট টু প্লাস ওয়ান, এটা একটা আমাদের সূত্র আসে। তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমাটা পেয়ে গেলাম আমরা, এটা সমকোণী ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে এ রুট টু ইন্টু রুট টু প্লাস ওয়ান একক। এবার চলে আসো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আছে ক্ষেত্রফল, তাহলে দুই নম্বর যেটা পাবো আমরা পয়েন্ট সেটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল কি লেখা যায় হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি এখানে এ উচ্চতা এ, তাহলে লেখা যেতে পারে হাফ ইন্টু এ স্কোয়ার এত বর্গ একক, বোঝা গেল। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বর্গ একক, বোঝা গেল। এবার কিছু এক্সট্রা এক্সট্রা বা এক্সট্রা প্রপার্টিজ বা ধর্ম আছে সেগুলো সূত্র আছে সেগুলো আমরা করব, আমি এগুলো সব মুছে দিলাম। যদি এরকম হতে পারে আমি একটা নাম দিলাম নাম্বার ওয়ান যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেটা নামকরণ করি এ বি সি, এ বি সি, এবার এ বি সি থেকে যদি আমি অতিভুজের উপর অর্থাৎ এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি যেটা নাম দিই ডি, নাম যদি আমরা ডি দিই তাহলে যেটা পাচ্ছি এটা যদি আমাদের অতিভুজে থাকে এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কথাটা লেখা, হ্যাঁ আর এটা হচ্ছে বিডি হচ্ছে এলসি বাহুর উপরে হচ্ছে একটা একটা লম্ব, বুঝতে পারলে। এবার এইটা সমান সমান কি লেখা যেতে পারে
যদি এই বাহুটার দৈর্ঘ্য, যদি এই বাহুটার দৈর্ঘ্য a একক হয়, এই বাহুটার দৈর্ঘ্য যদি b একক হয়, এইটার দৈর্ঘ্য যদি p ধরি, এই b টির দৈর্ঘ্য যদি p ধরি, তাহলে কি লিখতে পারি যে এই p এর দৈর্ঘ্য, p এর দৈর্ঘ্য লেখা যায়, p এর দৈর্ঘ্য লেখা যায় কি, p এর দৈর্ঘ্য লেখা যায় এই দুটো বাহুর গুণফল লম্ব ইনটু উচ্চতা, এটার গুণফল বাই অতিভুজ, এটা লেখা যেতে পারে। অথবা এইটাকে মডিফাই করলে আরো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1/p² সমান, আচ্ছা এটাকে একটু দেখিয়ে দিই, লম্বকে যদি আমি a ধরেছি আর অতিভুজকে b ধরেছি আর এই উচ্চতাকে b ধরেছি, তাহলে অতিভুজটা কি লেখা যায়, অতিভুজ হচ্ছে √a² + b², এটাকে লিখে দিই √a² + b². তাহলে p এর মান আমরা এই হোম বের করতে পারি যে দুটো বাহুর গুণফল বাই তার বর্গের স্কয়ার, তার বর্গের স্কয়ারের রুট কে ভাগ আকারে করলে আমরা এই p এর মান অর্থাৎ এর উচ্চতা আমরা বের করতে পারবো। বুঝতে পারো এটাকে মডিফাই করে লিখলে পারে 1/p² সমান সমান লেখা যায় 1/a² + 1/b², এটা একটা মডিফাইড রুট যেটা হচ্ছে এই উচ্চতার মান বের করা যায়। বুঝা গেল? একটা সমকোণী ত্রিভুজের অর্ধপরিসীমা যদি s একক হয়, সমকোণী ত্রিভুজের অর্ধপরিসীমা যদি s একক হয় এবং ও অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য যদি s হয়, x হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে s ইনটু a। তাহলে আরো দু নম্বর যেটা লেখা যেতে পারে যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু তিন রকম হবে, a b c, a প্লাস b প্লাস c, এদের যোগফল বাই টু, বাই টু এটাকে এস বলা হয়। একটা সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমাকে এস বলা হয়, এস হয় এবং অতিভুজ, অতিভুজের মান যদি এখানে এই এর মান যদি এক্স হয়, তাহলে এ এর মান যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল যেটা পাবো সেটা হচ্ছে কি এস ইন্টু এস মাইনাস এক্স, এটা বলা যেতে পারে এস ইন্টু এস মাইনাস এক্স, যেটা হচ্ছে এত একক, এটাও এই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়, এই বাহুটা এই বাহু সমান ধরলাম, এই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে, একটা মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যায়, সেই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু এ ইনটু সাইন থিটা, হাফ ইনটু এ স্কয়ার সাইন থিটা বর্গ একক। বুঝতে পারলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর সমান সংলগ্ন দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি একটা দেওয়া থাকে, তার নাম যদি থিটা হয়ে থাকে, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ স্কয়ার ইনটু সাইন থিটা, এ স্কয়ার ইনটু সাইন থিটা, সাইন থিটা, থিটা বলতে এই কোণটা বুঝবে, তার সাইন মানটা নিয়ে করতে হবে সাইন থিটা। এর জন্য আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র বা মান আমাদের আগের থেকে মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, নাহলে অঙ্ক করার সময় আমি কিছু মান দিয়ে দেবো, এই অঙ্কের ক্ষেত্রে সেই মানগুলো বসালে উত্তর চলে আসবে। 4 নম্বরে, 4 নম্বরে যে কিছু যেটা আছে সেটা হচ্ছে কিছু শর্ট নিয়ম আছে, যেগুলো হচ্ছে যদি কোনো ত্রিভুজের, ত্রিভুজের একটা সাইড, যেকোনো একটা সাইড যদি এক্স পার্সেন্ট বৃদ্ধি করা যায়, যদি ত্রিভুজের প্রতিটা বাহু, সরি একটা পার্সেন্ট নয়, প্রত্যেকটা বাহু যদি এক্স পার্সেন্ট করে বাড়া যায়, ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এক্স পার্সেন্ট করে বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, ক্ষেত্রফলই বা কত বৃদ্ধি পাবে, তার কিছু কিছু নিয়ম এখানে আছে, সেগুলো কি কি ভাবে বৃদ্ধি হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে 2x + x² / 100 এইভাবে বৃদ্ধি পাবে, এত পার্সেন্ট বৃদ্ধি পায়,
যদি x পার্সেন্টেজ যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2x প্লাস x স্কয়ার বাই 100। একই প্রশ্ন যদি উল্টোভাবে করা যেতে পারে যে x পার্সেন্ট করে যদি হ্রাস পায় তাহলে ক্ষেত্রফলই বা কত হ্রাস পাবে, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেক্ষেত্রে শুধু চিহ্নটা চেঞ্জ হবে 2x মাইনাস x স্কয়ার বাই 100, এত পার্সেন্ট হ্রাস হবে। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দুটোই যদি x পার্সেন্ট এবং y পার্সেন্ট একটা বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল যেটা বৃদ্ধি পাবে, মনে করো এই ত্রিভুজটাই আমি যদি এরকম গল্পটা হয় ত্রিভুজের প্রত্যেকটা বাহু x পার্সেন্ট করে বাড়ছে, x পার্সেন্ট করে বাড়লো, সঙ্গে এই যে উচ্চতা এই উচ্চতা হচ্ছে x পার্সেন্ট বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2x প্লাস সরি x প্লাস y প্লাস এক্স ওয়াই বাই 100 পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে আমাদের মোটামুটি প্রায় সব সূত্রই দেওয়া হয়েছে, এবার কিছু সূত্র মিস গেলে বা যদি আসে তাহলে আমরা এটা অঙ্ক করতে করতে বাকি সূত্রগুলো করে ফেলবো। তাহলে এরপরে যেটা হবে সেটা পরের দিন আমরা অনুশীলন অঙ্ক শুরু করবো ত্রিভুজের। আজকে আমাদের পুরো পুরো ঘটনাটাই ত্রিভুজের সূত্র এবং ত্রিভুজের বৈশিষ্ট্য, ত্রিভুজ এর সূত্র গুলো মুখস্থ করতে হবে এবং এগুলো আমরা করলামও, এর পরের দিন আমরা এর থেকে আগাবো।